বহরমপুরে পুকুর ভরাটের অভিযোগ রুখে দাঁড়ালেন বাসিন্দারা। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন কোনো জলাশয় ভরাট করা যাবে না বলে সিদ্ধান্ত নিলেও বহরমপুরে এই সিদ্ধান্ত মানা হচ্ছে না বলেই অভিযোগ। বহরমপুর শহরে শুরু হয়েছে একের পর এক পুকুর ভরাটের কাজ। এলাকাবাসীদের অভিযোগ, এই প্রমোটাররা এতটাই প্রভাবশালী যে এদের বিরুদ্ধে প্রশাসনের সর্বোচ্চ মহলে অভিযোগ জানিয়েও কোনো ফল পাওয়া যায় না। বহরমপুর শহরে ফের পুকুর ভরাটের অভিযোগ আটকালো স্থানীয় বাসিন্দারা। অবৈধ পুকুর ভরাট করে জায়গা বিক্রির পরিকল্পনা করেছে কিছু অসাধু ব্যক্তি, তাতে বাঁধ সেধেছে এলাকার জনসাধারণ। স্থানীয় মানুষজন পুকুর ভরাটের অনুমতিপত্র দেখতে চাইলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অবৈধ লেবার মিস্ত্রি সহ মালিক পক্ষই। আমি যখন এই পাড়াতে এসেছিলাম তখন কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু পুকুরটা ছিল। তো মানুষের নোংরা ফেলতো ঠিক কথাই, কিন্তু এতটাও নোংরা ফেলেনি যে এতটা বুঝে যাবে। হঠাৎ করে একদিন আমরা দেখছি রাতারাতি ট্রাক্টরে করে মাটি ফেলছে, তখন আমরা অবজেকশন জানাই এবং ট্রাক্টরের মালিককেও শুধু তুলে নিয়ে গেছিলো। তখন দিয়ে এই তারপরে এই ব্যাপারটা থেমে গেছিলো। দিয়ে তখন আমরা এসে আমাদেরকে বললো যে পুকুরটার লোক আমরা ডুবাবো না, পাড়ার লোক নোংরা ফেলে ডুবি দিচ্ছে। তাহলে তাহলে আপনারা মাটি ফেললেন কেন? বলছে না আমরা মাটি ফেলিনি, পাড় ভেঙে যাচ্ছে পাড়টাকে ঠিক করার জন্য। তখন আমরা পুকুরের প্ল্যানটা দেখতে চেয়েছিলাম, তো আমাদেরকে দেখায়নি পুকুরের প্ল্যানটা। এমনই অভিযোগ উঠল বহরমপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে। উল্লেখ্য, ইতিপূর্বেও এই পুকুর ভরাট করার চেষ্টা করেছিল তারা স্থানীয় নেতাদের নাম করে। তাই দীর্ঘদিনের এই জলাশয় বুঝিয়ে ফেলা রুখতে একত্রিত হয়ে রুখে দাঁড়িয়েছে ওই এলাকার জনসাধারণ। এখানে পুকুর নিয়ে বেআইনিভাবে প্ল্যান ছাড়া ঘর করা হচ্ছে, আমরা তার জন্য বাধা দিচ্ছি এবং আমাদের যে পাড়ার জল নিকাশের ব্যবস্থার ড্রেনটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি নিজে পৌরসভা স্টাফ, আমি নিজে এলাকার এই এলাকার একজন ব্যক্তি, আমরা সকলে মিলে এটা অবজেকশন করছি। কয়েকশো বছরের পুরনো এই পুকুরের উপর নির্ভর করে হাজার খানেক মানুষ নিত্যদিন কাজ করেন। অভিযোগ, ওই পুকুরের একটি অংশ কিনে নেয় কিছু লোক, কেনার পরেই রাতের অন্ধকারে মেশিন দিয়ে ওই পুকুরের পাড় কেটে রাস্তা তৈরি শুরু হয়। সেই খবর পৌঁছয় বাসিন্দাদের কাছে, কিন্তু ভয়ে মুখ খুলতে সাহস পাননি কেউ। তাদের অভিযোগ, বেআইনিভাবে চুরি করে এই পুকুর ভরাট করার জন্য উঁচু প্রাচীর দিয়ে ঘিরে রাতের অন্ধকারে চলছে পুকুর ভরাটের কাজ। দিয়ে তারপরে বললো যে না আমরা এখানে প্রাচীর দিয়ে দিবো, তাহলে পুকুরটা ভরাট করতে পারবে না, নোংরা ফেলতে পারবে না, পুকুরটা আমরা ঘাটটাকে বাঁধাবো, সুন্দর করে এখানে মাছ চাষ করবো, এই বক্তব্য আমাদেরকে বলেছিলো। দিয়ে তার জন্য আমরা বলেছিলাম ঠিক আছে। এবার তখনও কিন্তু আমরা প্রাচীরের কিন্তু চেয়েছিলাম প্ল্যানটা, যে প্রাচীরের প্ল্যানটা দিতে, কিন্তু প্রাচীরের প্ল্যানটা আমাদেরকে দেখায়নি। দিয়ে তারপরে এই দুদিন ধরে দেখছি, হঠাৎ করে দেখছি খটখট আওয়াজ, কী ব্যাপার? তো বলছে আমরা এখানে গ্যারেজ ঘর করবো। তবে ওই পুকুর ভরাট রুখতেই কখনোই পিছপা হবেন না তারা। যেখানে যেতে হয়, যা করতে হয়, সমস্ত কিছু করতে তারা রাজি আছেন। তবে এই পুকুর ভরাট রুখে দাঁড়াবেন তারা? এই এলাকার জনসাধারণ সরাসরি সংবাদ মাধ্যমের সামনে সরব হয়েছেন ওই এলাকার বাসিন্দারা। পুকুর ছিল, এই পর্যন্ত আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই পর্যন্ত পুকুর ছিল, সেটাকে আমরা আমরা পাড়ার লোকেরা কিছু নোংরা টোংরা ফেলেছিলাম, তারপরে উনি মাটি ফেলে ভরাট করেছেন। আমরা চাইছি বেআইনিভাবে কোনো কাজ করা যাবে না এবং আমাদের পাড়ার ড্রেন নিকাশের ব্যবস্থাটা ঠিক রাখতে হবে, এটাই আমাদের দাবি। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।